সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার আবারও আরামবাগ শহর জুড়ে পলিথিন বিরোধী অভিযান শুরু করল আরামবাগ পৌরসভা। আরামবাগ পৌরসভার বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক এই অভিযানে অংশ নেন, সাথে ছিল আরামবাগ পুলিশ। জানা গেছে আজ নেতাজি মোড় থেকে শুরু করে গৌরহাটি মোড় অবধি বিভিন্ন দোকানে চেকিং হয়েছে যে 75 মাইক্রনের নিচে কোনো পলিথিন ব্যবহার হচ্ছে কি না কোনো ব্যবসায়ীর কাছে। তবে অনেককেই এই মর্মে আজ সচেতন করে দেওয়া হয়েছে যে পুজোর পরে পৌরসভা ভীষণ কড়াকড়ি হবে। আপাতত সবাইকে সচেতন করা হয়েছে, ব্যবহার করতে বারণ করা হয়েছে যেগুলি 75 মাইক্রনের নিচে। দেখুন বিস্তারিত সেই ছবি। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। এই যে পলিথিন অভিযানে বেরিয়েছি, হ্যাঁ, আমরা এখন হচ্ছে ওই কাপড়ের দোকানগুলোই ঘুরছি। হ্যাঁ, 75 মাইক্রন কারুরই হচ্ছে না কাপড়ের, যেগুলো নিজস্ব ওদের ছাপানো পেপার সেগুলো 75 হচ্ছে না। আমরা ওদেরকে বলে দিচ্ছি যে পুজো পর্যন্ত টাইম দিচ্ছি, পুজোর পর থেকে কিন্তু আমরা মেপে নেবো 75 মাইক্রনে যেতে হয়। হ্যাঁ, একজন হচ্ছে কিছু চীনা পলি রেখেছিলো, হ্যাঁ, ফলের দোকান, গরিব মানুষ, তার 50 টাকা আমরা একটা খদ্দেরের ফাইন করেছি। অনেক 90% সচেতন হয়েছে। 75 হচ্ছে পলিথিন ডাকছে, কিন্তু 75ও 2 নম্বরই হয়ে গেছে। হ্যাঁ, 50-তে 75 স্ট্যাম্প মেরে ছেড়ে দিচ্ছে, সেগুলোই আমরা বলে বেড়াচ্ছি যে যাতে করে 75ই থাকে। না, আমরা ওই একটা লিস্ট করে পৌরসভার হচ্ছে লিস্ট করে চেয়ারম্যানের সই করিয়ে প্রত্যেক হচ্ছে ডিস্ট্রিবিউটারকে একটা করে দিয়ে দেবো চরম বার্তা। এত যে আজকে এই বাস স্ট্যান্ডটা আমরা ঘুরছি। আমার নাম তপন কুণ্ডু, আমি ইঞ্জিনিয়ারিং সেকশনের কাজ করি। লাইনে কাজটা পড়ে নিয়ে একটু ছবি, কাজ হলো, ফাইন হলো, কি তোমার সে কি না বলে আনা, সে কানাবে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।